প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই গভীর রাতে আপনাদেরকে আবারও একটি সুখবর দিতে চাই। কি সুখবর বলুন তো? এই যে পেছনে লাল কালারের সুঠাম দেহের একটি গরু দেখতে পাচ্ছেন, যেটা গতকাল একটু কথাবার্তা হয়েছিল, সেই গরুটি এই গভীর রাতে আজকে গরুটি বিক্রি হয়ে গেল। বলুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এই গরুটি এই যারা কিনেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা পেছনে আমার ভাই আসছে, ওনার একটু পরিচয় জানি। ওনার সাথে আরও আপনারা কয়জন এসেছেন? আমরা পাঁচজন। পাঁচজন আসছেন? আসছি। এক, দুই, তিন, চার, আরেকজন আছে পেছনে। ওই দূরে কেন ভাই, একটু আসেন না ভাই। দর্শক, দেখতেই পাচ্ছেন যে পাঁচ বীর সৈনিক এসেছে এই গাবতলির হাটে এই গভীর রাতে এই গরুটি নেওয়ার জন্য, এবং আমাদের সেই পান্নাত ব্যাপারীর কাছ থেকে নিলেন, তার সঙ্গে তুমুল দর কষাকষি এবং বরাবরের মতো সেই গতকাল বলেছিলাম যে ওনাকে একটু চা নাস্তা খাওয়ায় গরুর দাম যাতে কমানো যায়, যেটা বলেছিলাম ঠিক সেটি আজকে হয়েছে। অনেক দর কষাকষি হচ্ছিল, পান্নাত ভাই দিতে চাচ্ছিল না, মাঝখানে ওনারা কি করলেন, সেই চা নাস্তা খাওয়ানোর পরে শেষ পর্যন্ত গরুটা হয়ে গেল। তো আপনি কোথা থেকে এসেছেন একটু দর্শকদের পরিচয়? বাড্ডা শাহজাদপুর থেকে আসছি। বাড্ডা শাহজাদপুর থেকে? হ্যাঁ। এর আগে কি গরুটা দেখেছিলেন? হ্যাঁ, গতকালকে আসছিলাম, দেখে গেছি, পছন্দ হয়েছে, পরে আজকে ফোন দিলাম যে আছে নাকি গরুটা, বললো যে আছে, আসেন রাতে। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা কত কততে হয়ে গেল একটু যদি? গতকালকের ওই দামই। আচ্ছা, মিষ্টি খাওয়ালো আবার? ও আচ্ছা আচ্ছা, গতকাল কিন্তু পান্নাত ভাই বলেছিল যে হ্যাঁ, যদি ক্রেতারা আসে ইনশাল্লাহ আমি মিষ্টি খাওয়াবো, যেহেতু কোরবানির গরু বিক্রি হয়েছে, তো আজকেও সেই দামই হয়েছে, অর্থাৎ 2,09,000 টাকা। তবে উনি যেহেতু পাঁচ বীর পালোয়ান এসেছেন, তাদেরকে মিষ্টি মানে খাওয়ার ব্যবস্থা করেছেন। আমিও কিন্তু বাদ নই, আমিও খেয়েছি। তো এই গরুটি পছন্দের কারণ কি কি, কি কি দেখে আপনার ভালো লেগেছে? না, এটা আমি গতকালকে দেখলাম, কালারটা, হাইট, সবগুলো দেখি পছন্দ হলো একদম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কি কি পছন্দ? সর্বফার্স্ট থেকে বিচিটাই ভালো লাগছে। যাই হোক, মানে বডি সব মিলিয়ে বডি দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, ভাইয়ের কি জন্য ভালো লেগেছে? আমার গরুটা অনেক সুন্দর লাগছে, কালারটা অনেক সুন্দর, স্বাস্থ্য ভালো, উৎসাহ লম্বা আছে, এই জন্য ভালো লেগেছে। মাশাআল্লাহ। ভাই কি দেখে পছন্দ করে? কালারটার জন্যই, কালারটার জন্যই মেনলি সুন্দর লাগছে, তারপর আর হাইটটার জন্য। হাইট হাইট কালার মানে আর কি, পারফেক্ট পারফেক্ট না, সব সাইডই মোটামুটি সব সাইড নিয়েই পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, লাস্ট আপনাকে একটু বলি যে গরু নিয়ে মাশাআল্লাহ খুশি তো? জি আলহামদুলিল্লাহ, খুশি না? খুশি আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় যে একটু আগে আগে, এখনো তো কুরবানির অনেক দিন বাকি আছে, এত আগে আগে কিনলেন গরুটা, তো রাখার তো প্রতি বছর আগে আগে কিনা হয়ে যায়, কিনা হয়ে নিজে পালি, পালার পরে কুরবানি দিই। দর্শক, অনেকেই কিন্তু এই চিন্তা থেকে যে একটু আগে আগে কিনে একটু লালন পালন করে মহব্বত সৃষ্টি করার জন্য, মায়া মহব্বত সৃষ্টি করার জন্য এই ধরনের গরু কিনছে, গরুটা দেখালাম। তো আপনারা গরু কিনে খুশি, আমি খুশি, আমার দর্শকরাও নিশ্চয়ই খুশি, নাকি কি বলেন? খুশি তো ভাই? হ্যাঁ, তো আপনারা সামনে দাঁড়ান, একটা ছবি নিয়ে নেক, সবার গরুটাকে একটু মানে কি বলে আদর করে দেন, যেহেতু গরুটা নিয়েছেন। এই যে পাঁচ বীর পালোয়ান চারজনকে দেখছেন, এই যে পাশে ওনারা বলেছেন যে কোথা থেকে এসেছেন। দর্শক, ওনাদের একটু ছবি নিয়ে নিলাম। এবার এবার আমরা একটু আমাদের ব্যাপারীর সাথে কথা বলতে চাই, ঠিক আছে ভাই? জি, ধন্যবাদ। দর্শক, আমরা সেই পান্নাত ভাই, ওনার কেমন জানি বুঝি না, উনি হাসে নাকি ওনার মন খারাপ না মন ভালো কিছু বুঝি না, উনি চুপ করে থাকে, এই তো হাসছে, ভালো লাগছে। ভাই, গরু বিক্রি করে খুশি তো? খুশি তো অবশ্যই। নর্মাল সময় তো গরু বিক্রি করেন কসাইয়ের কাছে, সেটা এক ধরনের, কিন্তু কুরবানির গরু বিক্রি করার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। আনন্দ আছে, সেই আনন্দটা পাচ্ছি না। কেন কেন? কেন কাস্টমার নাই আডে, কাস্টমার নাই, কাস্টমার না থাকলে এটা বিক্রি হলো কি হবে? ধরেন এইভাবে বেচলে তো সবই বেচা যায়। কেন একটু বলুন তো, ব্যাখ্যা করে। কেন এই গরুটা আবার দেশে দাম হয়েছিল অনেক টাকা, বুঝলেন, সে টাকা তো আমি পাইলামই না, আরো ওই জায়গার থেকে 20,000 টাকা কম হইলো। না যাই হোক, সেটা তো ওখানে হয়েছে, এই গাবতলিতে এরা আইসি, ধরেন কালকে তো সবকিছু দেখলো, এটা করলাম বড়, ওইটা একটু ছোট ছিল, তারপরে হিসাবে মনে করলাম যে এটা 210,000 টাকা বেশি বেচা হবে, এর আবার রিভার্স করি, এরম ভাবে যায় চায়ের দোকানে নিয়ে লাস্টে আবার মিষ্টি খাওয়ার জন্য 2,000 টাকা কম নিতে হলো। কি বলবো, ওটা গতকাল আমি দর্শকদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে আপনাকে যদি একটু চা নাস্তা খাওয়ানো যায় তাহলে গরুর দাম একটু কমে, সেই কাজটাই অ্যাপ্লাই করেছে মনে হয়। জি 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 জি, গরু বিক্রি করে খুশি তো? ওর কুরবানির জিনিস তো খুশি হবেই। আচ্ছা, এই ধরনের গরু তো আপনি আরো আনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আমার কাছে মেলা গরু আছে, দর্শকরা চাইলে এই ধরনের গরু আপনার কাছ থেকে নিতে পারবে। তবে সেরকম দিতে পারবো, তাই না? জি, আপনার নাম্বারটা একটু বলেন। দর্শকরা আমাকে গতকাল প্রচুর বলছিল যে পান্নাত ভাইয়ের নাম্বার দেন, তার সাথে যোগাযোগ করবো, আরো কিছু গরু নিতে চাই। 0173 0173 99 99 54 54 983 983। জি, আচ্ছা।
আচ্ছা পানা ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি এবার গরুটাকে একটু আদর করে দেন, দোয়া করে দেন, যেহেতু ওই যে হাতে তুলে দেয় না কি কিভাবে সেটা দিব, আমি গাড়ির ভিতর নিয়ে যাই দিয়ে আসবো। ও গাড়ির ভিতরে জি। এখন ভাই আসেন একটু, একটু হাতে হাতে নিয়ে নেন দুজন, একজন ওরে বাবা আমি তো দাঁড়াতেই পারছি না। দর্শক দেখছেন যে গরুটা উভয়ই নিয়ে নিচ্ছেন, তো আর কথা নয়, গভীর রাত হয়েছে, বলতে পারি যে আবারও বিক্রি হলো এই গাবতলি হাট থেকে বিশাল সাইজের একটি গরু। আপনারা যারা গরু ক্রয় করতে চান একটি বিষয় অবশ্যই আসবেন, দেখবেন, দেখে শুনে দরদাম করে, অবশ্যই ভিডিও দেখে নয় শুধু, আপনারা আসবেন ব্যাপারীর সাথে বসবেন, বসে কথাবার্তা বলে দরদাম করে গরুগুলো নেবেন ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, সবাইকে আবার নতুন কোনো গরু যদি বিক্রি হয় আপনাদেরকে এই গাবতলি হাট থেকে আপডেট দেওয়ার, আপনাদেরকে গাবতলি হাট থেকে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।